ধন্যবাদ দেবী রাহুল গান্ধী, ধন্যবাদ দেবী প্রিয়ঙ্কা গান্ধী, ধন্যবাদ দেবী আমার সভাপতি খগলে, ধন্যবাদ দেবী সোনিয়া গান্ধী। কি সুন্দর আরেঞ্জমেন্ট, ছত্তিশগড় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। কটাউট বানর পতাকার পোতি দিয়েছি সে রায়পুর শহর অধিবেশন, সুন্দর আরেঞ্জমেন্ট, ছাত্র যুবক মহিলা আদিবাসী হরিজন সব এক, খাইবা এক, উঠিবা এক, ভাষণ এক, বড়িয়া ভাষণ দেলে প্রিয়ঙ্কা গান্ধী, বড়িয়া ভাষণ দেলে রাহুল গান্ধী, বড়িয়া ভাষণ দেলে সোনিয়া গান্ধী, এবং কহিলে মু অবসর ঘোষণা। আমি কেউ তাঙ্কু ছাড়িবা, দুর্দিনের মহিলা সে 25 বর্ষ গোটে দলকু বঞ্চাইছন্তি, এড়ে বড় দলকু সোনিয়া গান্ধী, তাঁক শরীর থলা পর্যন্ত সেমতি সম্মান পাইবে যেমতি ইন্দিরা গান্ধী, পণ্ডিত নেহরু, রাজীব গান্ধী পাউছিলে, সে পরিবার সেয়া, সেমতি রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী পাউছন্তি, পাইবে সে পরিবার। কালি যে বার্তা নিয়ে আমি যাইছু, সারা ইন্ডিয়ারু আসিছিলে কন্যাকুমারীরু, লাস্ট মিটিং লক্ষাধিক অধিকা লোক, গোটে প্রেরণা পাইকি সমস্ত আইছে। মু কৌছি মু গোটে বুড়াটে, মু গোটে যুবক ভাইয়া শক্তি পাইকি আইছি রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধী ভাষণ পরে। কংগ্রেসের মালিক হলে নেহরু পরিবার, অগ্রে ভাষণ শুণিলু, সব শুণিলু, আঙ্ক দুইজনক ভাষণ পরে আর কেউ নাহাতে সে তলে, আমার লোক যেমন এমান ভাষণ শুনতে পড়ুতান, সমস্তে সমস্ত আমি ব্লডরে নিয়ে যাইছু রাহুল গান্ধী সোনিয়া গান্ধী পরিবারকু, প্রিয়ঙ্কা গান্ধী কংগ্রেসকু, গোটে পরিবার আমার নেহরু পরিবার, এই ফিলিং নেই সিংহ ভাইয়া শক্তি নেই আমি সব ফেরিছু।